এদিকে তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। চট্টগ্রাম মেডিকেলে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যাই বেশি। সংকটের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছেন চিকিৎসকরা। পরামর্শ দিয়েছেন খুব জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়ার। আবু জাবেদের ক্যামেরা চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মাত্র 8 মাস বয়সের আরহাম, প্রচন্ড গরমে ডায়রিয়ায় কাবু শিশুটি বর্তমানে ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেলে। আরহামের মতো এইভাবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ কম থাকার কারণে গরম বেড়ে যাওয়াতে মানে বাচ্চা ডায়রিয়া হয়েছে। বাচ্চা পাতলা পায়খানা করতেছে, সেজন্য এখানে এসে ভর্তি হয়েছে। এইদিকে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে চট্টগ্রাম মেডিকেলে, সবচেয়ে বেশি শিশু। নিউমোনিয়া, কাশি, জ্বর আর ঠান্ডি, গলা গড়র গড়র করে। বাচ্চা থেকে শ্বাসটান হয়েছে 2 দিন আগে, 3 দিন, 3 মাস। সর্দি, জ্বর, কাশি পরশুদিন আনছি। চট্টগ্রাম মেডিকেলের 100 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি আছে 250 জন। চিকিৎসক নার্স সংকটের মধ্যেও চিকিৎসার কোনো ত্রুটি নেই বললেন শিশু বিভাগের প্রধান। আজকের দিনে 248 জন রোগী ভর্তি আছে, শিশু রোগী ভর্তি আছে। এটা হচ্ছে আপনার 1 মাস থেকে 12 বছর বয়সের মধ্যে। এর বাইরে আমাদের 6 তলায় নবজাতক ওয়ার্ড আছে, সেখানেও অনেক রোগী ভর্তি আছে। নিয়ম নীতি মেনে শিশুদের যত্ন নিলেই এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বললেন শিশু বিশেষজ্ঞরা। পানিবাহিত অনেক রোগ আছে, ডায়রিয়া, হ্যাপাটাইটিস, টাইফয়েড, এই রোগগুলো পানির মাধ্যমে, খাবারের মাধ্যমে ছড়ায়। সেই জন্য পানিটা ফোটানো পানি যেন হয়, যেখানে যত্র যেখানে সেখানে আমরা যদি খোলা পানি খাই তখন এই সব রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাপ দাহে ডিহাইড্রেশন থেকে প্রচুর ঘাম ঝরে, তাই ফলের শরবত, ডাবের পানি, লেবুর শরবত, স্লাইন, গ্লুকোজ এবং পুষ্টিকর রসালো ফল বেশি করে খাবার পরামর্শ চিকিৎসকদের। সেই সাথে তৈলাক্ত এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলার আহ্বান চিকিৎসকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।